নিশ্চলত্তে জীবন মুক্তি মানে একজন যিনি অটল থাকেন তার লক্ষ্যে তার জন্য মুক্তি লাভ আটকানো সম্ভব না একমাত্র কারণ মানবজাতির অধিকাংশ চলে তাদের জীবনে দিকে যেতে হবে না জেনে জীবনে ভয়ঙ্কর ভুল করতে করতে কারণ তারা বদলাতে থাকেন তাদের জীবনের দিশা বড্ড ঘন ঘন হয়তো তারা সত্যি সত্যি তাদের জীবনের দিশা বদলান না কিন্তু তাদের মনে এবং আবেগে এটা সমানে বদলাতেই থাকে বদলাতেই থাকে আর বদলাতেই থাকে অস্তিত্বের প্রকৃতিটাই এমন যে আজ এটা ভাবেও প্রমাণিত কিন্তু এটাই প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রত্যেক যোগীর যে এই অস্তিত্বে শক্তি আছে আর আছে চেতনা ভৌত পদার্থ বলে কিছু নেই ভৌত পদার্থ বলতে যা আপনি বোঝেন আজকে তা কেবল শক্তির ঘনীভূত প্রতিমান আজ এটা প্রতিষ্ঠিত বিজ্ঞান কিন্তু চোদ্দ হাজারেরও বেশি বছর আগে যখন শিব বলেছিলেন তিনি পরিষ্কারভাবেই বলেছিলেন তিনি কাজ করতেন পরম চেতনা অথবা শক্তি নিয়েই কখনোই ভৌত বস্তু নিয়ে নয় কারণ তিনি একে বাস্তব হিসাবে দেখেননি আর তাই তিনি এভাবে বলেছিলেন খুব পরিষ্কারভাবে ভাবে কোনো অনিশ্চয়তা না রেখে যে এই দুটো জিনিস নিয়েই প্রত্যেকে কাজ করতে হবে ও আপনি আমাদের বলেননি কেন আমরা আজ সকালে তাহলে সূর্য নমস্কারটা করতাম না আপনি সূর্য নমস্কার করছেন না মাংস বেশি করতে যদি আপনাকে শক্তিকে জানতে হয় এই মুহূর্তে তা কেন্দ্রীভূত রয়েছে এই দেহের আকারে একমাত্র একে বিশেষভাবে ব্যবহার করলেই এটা সক্রিয় হবে না হলে মাটির ঢেলার মতো বসে থাকবে যদি একে এখানে বসে বসেই সক্রিয় হতে হয় তবে এটাকে রাখতে হবে এক বিশেষভাবে তো আপনি যাই শারীরিক সাধনা করুন না কেন তা মাংস বেশি করতে নয় এই জন্যেও নয় যাতে বাড়িতে গিয়ে আপনি লোকজনের ওপর জোর খাটাতে পারেন আমি মহিলাদের বলছি আপনারা ওনাদের চেয়ে শক্তিশালী হতে পারেন নব্বই দিনের সাধনায় আপনারা তাদের থেকেও শক্তিশালী হয়ে উঠতে পারেন আপনার শক্তিগুলো সক্রিয় হয়ে উঠলে আর আপনার মন একমুখী থাকলে তখন এটা তৈরি করবে ঠিক ওই দিকেই যেহেতু মন তার মনোযোগ বদলাতে থাকে বদলাতে থাকে আর বদলাতেই থাকে তাই এ জানে না যে কোন পথে গড়তে হবে আপনার ভেতরে থাকা জীবনটাই দিশেহারা সে জানে না কোন দিকে যেতে হবে আমি বলবো অন্তত পঁচানব্বই আসলে আমার ধারণা এটা নিরানব্বই কিন্তু যাতে আমি ভুল না হই তাই বলবো মানুষের অন্তত পঁচানব্বই ভাগ শক্তি অপচয় হয় একেবারে নষ্ট হয় কারণ বেশিরভাগ মানুষ তাদের মনোযোগকে কোনো কিছুতে ধরে রাখতে পারেন না যথেষ্ট পরিমাণ সময়ের জন্য তা না হলে তাদের প্রত্যেকেই খুলে ফেলতেন এক একটি নতুন জানলা এক একটি নতুন দরজা অন্য কিছু সাতশো কোটি মানুষ যদি তারা সবাই তাদের মনোযোগ এবং চেতনা একমুখী রাখতেন সবকিছু মানে সব কিছু ফল দেবেই কোনো কিছুই থাকবে না অজানা মানে সমস্ত কিছু যদি কেউ রাখেন তার মন তার শক্তি আর চেতনাকে একমুখে সঙ্গবদ্ধ করে একটা নির্দিষ্ট সময়ের জন্য তিনি শুধু এই জীবনের প্রকৃতিকেই উপলব্ধ করবেন না এর আগে সৃষ্টি হওয়া চুরাশিটি ব্রহ্মাণ্ড সেগুলোও এখানে রয়েছে সবকিছুই জানা সম্ভব মানুষের চেতনার সাহায্যে